नमस्कार আমার চ্যানেল কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এটি আমার চ্যানেলের পরমাণু নিউক্লিয়াসের দ্বিতীয় ভিডিও। আজকের ভিডিওতে আমি প্রথমেই পড়াশোনার মধ্যে যাব না, একটা গল্প তোমাদের অনেকে জানা হলো আরেকবার বলি। তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হয়েছিল জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে দুটো বোম ফেলার মাধ্যমে। সেই বোম দুটোর নাম ছিল লিটল বয় এবং ফ্যাট ম্যান। কি ছিল সেগুলো? পৃথিবীতে ফেলা প্রথম এবং এখনো অবধি শেষ পারমাণবিক বোম। পরবর্তীকালে যদিও পারমাণবিক বোম অনেক ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে, কিন্তু যুদ্ধে সরাসরি ব্যবহার করা হয়নি। কিন্তু তোমরা বিভিন্ন বইয়ে পড়েছ বা বিভিন্ন মানুষের মুখে গল্প শুনেছ যে সেই বোম দুটোর ভয়ঙ্করতা ছিল অসীম। অর্থাৎ জাপানের ওপর এই দুটো বোম ফেলার যে ক্ষতি হয়েছিল তার ফল ছিল সুদূরপ্রসারী। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পারমাণবিক বোমের মধ্যে কি এমন ঘটনা ঘটে যা তাকে এত মারাত্মক করে তোলে, এবং কেন আমরা প্রতিনিয়ত এই পারমাণবিক যুদ্ধকে এড়িয়ে যেতে চাই। কি ঘটনা ঘটে একটা পারমাণবিক বোম ফেললে, অর্থাৎ পারমাণবিক বিক্রিয়া যে কি তা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। চলো আজকের পড়া এগিয়ে নিয়ে যাওয়া যাক। তাহলে আজকে আমরা নিউক্লিয় বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তার আগে কতগুলো নিউক্লিয় বিক্রিয়ার খুব বেসিক টার্ম বা খুব সাধারণ কতগুলো জিনিসের একটু পরিচয় করব। প্রথম যেটা, তাকে বলা হয় ভর ত্রুটি। ইংরেজিতে বলা হয় মাস ডিফেক্ট। মাস ডিফেক্ট, ভর ত্রুটি ব্যাপারটা কি? ভর ত্রুটি মানে যখন কোনো নিউক্লিয়াস গঠিত হয়, পরমাণুর নিউক্লিয়াস, কোষের নিউক্লিয়াস নয়, তখন আমরা প্রত্যেকে জানি কি দিয়ে গঠিত হয়, নিউট্রন এবং প্রোটন দিয়ে। কিন্তু সেই নিউট্রন এবং প্রোটনগুলোর যেটা মোট ভর আর নিউক্লিয়াসের যে ভর, তার মধ্যে কিন্তু একটা সামান্য তফাত থেকে যায়। মানে কি বললাম, একটা নিউক্লিয়াস যতগুলো নিউট্রন এবং যতগুলো প্রোটন দিয়ে তৈরি হয়, সেই নিউট্রন এবং প্রোটনের মোট ভর আর নিউক্লিয়াসের যে প্রাপ্ত ভর, এই দুয়ের মধ্যে সামান্য পার্থক্য থাকে। সেই সামান্য পার্থক্যটাকে আমরা বলি হচ্ছে ভর ত্রুটি। মানে যদি ভর ত্রুটিকে আমরা লিখি ডেল্টা এম, সেটা কি? সেটা হচ্ছে নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রনের মোট ভর। প্রোটন ও নিউট্রনের মোট ভর বলতে বোঝানো হচ্ছে যতগুলো প্রোটন আছে আর যতগুলো নিউট্রন আছে তাদের মোট ভর, এর সঙ্গে নিউক্লিয়াসের প্রকৃত ভর। নিউক্লিয়াসের প্রকৃত ভরটা কিন্তু এর থেকে কম। তোমরা চাইলে নিউক্লিয়াসের প্রকৃত ভরটাকে সামনে লিখতে পারো, কোনো ব্যাপার না, কারণ এটা একটা পার্থক্য বোঝানো হয়েছে, সেক্ষেত্রে সংখ্যাটা নেগেটিভ আসবে। মানে কেউ যদি এটাকে উল্টো লেখো যে নিউক্লিয়াসের যেটা প্রকৃত ভর, ধরো সেটাকে আমরা লিখলাম যে মাস অফ নিউক্লিয়াস, এরকম ভাবে ধরো রিপ্রেজেন্ট করলাম এম তলায় এন, আর মাইনাস মাস অফ প্রোটন প্লাস মাস অফ নিউট্রন, এই রিপ্রেজেন্টেশনটাও কিন্তু ভুল কিছু নয়, কারণ এটা একটা পার্থক্য বোঝানো হচ্ছে। এক্ষেত্রে পার্থক্যটা নেগেটিভ আসবে, এক্ষেত্রে পার্থক্যটা পজিটিভ আসবে। মূল আমাদের বিষয়টা হচ্ছে পার্থক্য, অর্থাৎ যে ভরের নিউট্রন এবং প্রোটন একসঙ্গে মিলে নিউক্লিয়াস তৈরি করছে, নিউক্লিয়াসের প্রকৃত ভরটা তার থেকে একটু কম হবে, এটাকে আমরা বলি ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো ছোট থেকে পড়ে এসেছি যে ভর অবিনশ্বর, অর্থাৎ ভরের সৃষ্টি বা ধ্বংস হয় না, তাহলে এইটুকু ভর যায় কোথায়? যদিও এর মানটা কিন্তু খুব কম, খুব সামান্য। আসলে এই ভরটা শক্তি উৎপন্ন করে, সেই জন্য এখন ভরের নিত্যতা সূত্র আলাদা করে না বলে সংযুক্তভাবে ভর ও শক্তির নিত্যতা সূত্র বলা হয়। এই সামান্য ভরটাই তৈরি করে হচ্ছে বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি। বন্ধন শক্তি মানে এই যে মাস ডিফেক্ট বা ভর ত্রুটিটা তৈরি হলো সেইটা শক্তিতে পরিণত হয়। সেই শক্তিটা কিভাবে পরিণত হয়? আইনস্টাইনের একটি সূত্র আছে, ইজ ইকাল টু ডেল এম সি স্কোয়ার। ডেল এম মানে হচ্ছে এখানে ভর ত্রুটি, অর্থাৎ
সেই ভর ত্রুটিটাকে কি দিয়ে গুণ করতে হবে? সি স্কোয়ার দিয়ে। ভর ত্রুটি ইনটু আলোর গতিবেগের স্কোয়ার। এবার ব্যাপারটা বোঝো, ভর ত্রুটিটা যদি খুব সামান্য হয় সেটাকে গুণ হবে কি দিয়ে? আলোর গতিবেগের স্কোয়ার দিয়ে, যে মানটা হচ্ছে 3×10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে এসআইতে নিলাম। এবার ধরো ভর ত্রুটির মানটা অতি ক্ষুদ্র, ধরো পয়েন্টের পরে 10 খানা 0 দিয়ে 1 কিলোগ্রাম, কিন্তু তাতেও দেখো এটাকে গুণ হবে এমনই একটা বড় সংখ্যা দিয়ে, মানটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। 3×10⁸ তার আবার স্কোয়ার, মানে এটা হয়ে যাবে 10⁻১৬। 10⁷ মানেই হচ্ছে কিন্তু 1 কোটি। তাহলে কোটি দুবার গুণ হয়ে যাবে, তার থেকেও বেশি হবে। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে সামান্য ভর থেকে আমরা যে শক্তিটা পাবো তার মানটা অনেক বেশি। আসলে এখান থেকেই শুরু হয় হচ্ছে নিউক্লিয় বিক্রিয়ার আসল গল্পটা। নিউক্লিয় বিক্রিয়ার সময় তো সামান্য ভর শক্তিতে রূপান্তর হয়, সেই কারণেই পারমাণবিক বোম বিশাল শক্তি নিয়ে বিস্ফোরণ করে। বা সূর্যের মধ্যেও কিন্তু এই ধরনের নিউক্লিয় বিক্রিয়া হয়, যদিও দুটো নিউক্লিয় বিক্রিয়ার ধরন অন্য। আমরা এবার আস্তে আস্তে নিউক্লিয় বিক্রিয়ার ধরনের মধ্যে যাব। তাহলে আমরা বুঝতে পেরেছি ভর ত্রুটি থেকে বন্ধন শক্তি কিভাবে নিউক্লিয়াসটা স্থায়ী হলো। এবারে তোমরা সাধারণভাবে এতদিন পর্যন্ত যে বিক্রিয়াগুলোর কথা শুনে আসছো সেগুলো ছিল হচ্ছে যৌগের সঙ্গে যৌগের বিক্রিয়া, মৌলের সঙ্গে মৌলের বিক্রিয়া। সেখানে কিন্তু দেখবে দুদিকে মৌলগুলো একই থাকতো, মানে একটা ধরো খুব সাধারণ বিক্রিয়া যদি আমরা লিখি যে C+O2 থেকে CO2 তৈরি হলো, এখন দেখো বাঁ দিকেও কার্বন অক্সিজেন আছে, ডান দিকেও কিন্তু কার্বন অক্সিজেনই আছে, অর্থাৎ মৌল কিন্তু বদলে যায়নি। অর্থাৎ এই বিক্রিয়াগুলোতে কিন্তু নিউক্লিয়াস অংশ নেয় না, অংশ নেয় হচ্ছে নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রন। আর নিউক্লিয়াস অংশ নেয় হচ্ছে নিউক্লিয় বিক্রিয়াতে, সেখানে কিন্তু নতুন মৌল তৈরি হয়, অর্থাৎ মৌলটাই বদলে যায়, কারণ নিউক্লিয়াসটাই চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা এই নিউক্লিয় বিক্রিয়াকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয় সংযোজন, একটাকে বলা হয় নিউক্লিয় বিভাজন। তাহলে আমরা কি কি দুটো ভাগ করতে পারি? নিউক্লিয় বিক্রিয়া তার দুটো ভাগ হচ্ছে একটা সংযোজন, নিউক্লিয় কথাটা আর লিখছি না, নিউক্লিয় সংযোজন, আর একটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। তাহলে দেখো বিভাজন মানে কি? কোন জিনিসকে ভেঙে ফেলা, আর সংযোজন মানে হচ্ছে জুড়ে ফেলা। যদি একটা ভারী মৌলের নিউক্লিয়াসকে আমরা ভেঙে কতগুলো হালকা মৌলের নিউক্লিয়াসে পরিণত করতে পারি সেটাই হবে হচ্ছে নিউক্লিয় বিভাজন। তাহলে আমরা প্রথম বিভাজনটা নিয়ে আলোচনা করি। আচ্ছা নিউক্লিয় বিভাজন বলি, এখানে লিখি নিউক্লিয় বিভাজন। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা করব কি, একটা ভারী মৌলের নিউক্লিয়াসকে ভেঙে একাধিক হালকা মৌলের প্রায় সমভারের একটু কম বেশি হতে পারে মৌলের নিউক্লিয়াসে পরিণত করব, তাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয় বিভাজন। এবার একটা কথা বলি শোনো, নিউক্লিয় বিক্রিয়া হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া, অর্থাৎ একটার পর একটা তারপর একটা তারপর একটা চলতেই থাকে, একেই বলে শৃঙ্খল বিক্রিয়া। তোমরা সেই দেখেছো পরপর পরপর এরকম কতগুলো কাঠকে সাজিয়ে যদি একটা কাঠকে ঠেলে দেওয়া হয় কি হয়, সেই কাঠের ঠেলে একটা ঠেলে একটা একটা ঠেলে একটা পরপর পরপর পড়ে যায়। নিউক্লিয় বিক্রিয়াও ঠিক তাই, একটা বিক্রিয়াকে শুরু করে দিলে পরপর পরপর অনেকগুলো বিক্রিয়া চলতে থাকে। যখন এটাকে নিয়ন্ত্রিত ভাবে করা হয় তখন সেটাকে মানব কল্যাণে ব্যবহার করা যেতে পারে। যেমন ধরো নিউক্লিয় পাওয়ার প্ল্যান্টে এখন বর্তমানে কি করা হচ্ছে, নিউক্লিয় শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি তৈরি করা হচ্ছে, আর এটাই যখন অনিয়ন্ত্রিত আকারে হয় তখনই সেটা হয়ে যায় পারমাণবিক বোমা। তাহলে কি বললাম, সেই যে গল্পটা শুরু করেছিলাম পারমাণবিক বোমা, পারমাণবিক বোমার মধ্যে কি হয়, নিউক্লিয় বিক্রিয়া ঘটে, তার ফলে সেখানে প্রচুর শক্তি উৎপন্ন হয়, সঙ্গে ক্ষতিকারক নিউক্লিয় যে রশ্মি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আলফা বিটা গামা সেগুলো বেরোতে থাকে, সেই জন্যই পারমাণবিক বোম বিশাল পরিমাণ ক্ষতি করতে পারে। তাহলে এবার আমরা একটা নিউক্লিয় বিভাজনের উদাহরণ দেখি। ধরো ইউরেনিয়াম, এই মৌলটাকে আমরা প্রত্যেকেই জানি একটি তেজস্ক্রিয় মৌল, 92-235। এটাকে একটি নিউট্রন দিয়ে আঘাত করা হয়, ধীর গতি সম্পন্ন নিউট্রন, যে নিউট্রনটাকে একেবারে গিয়ে নিউক্লিয়াসকে হিট করবে। আচ্ছা এখানে একটা প্রসঙ্গ বলে রাখি, কেন ধীর গতি নিউট্রন ব্যবহার করা হয়, আসলে পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর মধ্যে আবার একটা খুব ছোট্ট স্থান,
সুতরাং নিউক্লিয়াসকে আঘাত করতে গেলে যে যন্ত্রটা হতে হবে তার প্রিসিশন অনেক বেশি হতে হবে, অর্থাৎ খুব ছোট্ট জায়গাতে গিয়ে আঘাত করার ক্ষমতা তার থাকতে হবে। সেটা কিন্তু এই স্লো নিউট্রনের থাকে, ধীর গতির নিউট্রনকে আঘাত করে। কোথায় আঘাত করে? নিউক্লিয়াসে। তখন এটা তাহলে কি হবে, ওপরটা এক বেড়ে যায়, 92 236 তৈরি হয়। এইবার এটার মধ্যে বিভাজন শুরু হয়, মানে এইটা তখন সক্রিয় হয়ে যায়, তখন নিউক্লিয়াসটা ভেঙে অনেকগুলো নিউক্লিয়াসে পরিণত হয়। মানে ধরো তোমরা সেই বোম ফাটলে দেখেছো কি হয়, ভেঙে 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 চারদিকে অনেকগুলো টুকরো ছড়িয়ে পড়ে, এটাও ঠিক তেমনি। এবার নিউক্লিয়াস থেকে এনার্জাইজড বা শক্তিশালী করে দেওয়া হচ্ছে, এবার সেটা ভাঙবে। তাহলে ভাঙলে কি তৈরি করে? বেরিয়াম 56 141, তার সঙ্গে তৈরি হয় হচ্ছে ক্রিপ্টন 36 92, এবং আরো কিছু নিউট্রন এখান থেকে বেরোয়, নিউট্রন 01। সঙ্গে যেটা তৈরি হয় সেটা হচ্ছে প্রচুর শক্তি। এটাই হচ্ছে আমাদের নিউক্লিয় বিক্রিয়া থেকে প্রাপ্ত বিশাল পরিমাণ শক্তি। তাহলে দেখো একটা উদাহরণ দেওয়া হলো, ইউরেনিয়াম 92 235, তাকে যখন একটা ধীর গতির নিউট্রন দিয়ে আঘাত করা হলো, সেখান থেকে তৈরি হলো 92 236, সেটা ভেঙে বেরিয়াম ক্রিপ্টন এবং কিছু পরিণত হলো নিউট্রনে। এবার আবার দেখো তাহলে এই নিউট্রনগুলো আবার পরে বিক্রিয়ায় অংশ নিতে পারবে, এইভাবে রিয়াকশনটা চেন আকারে চলতে থাকবে। একেই আমরা বলি নিউক্লিয় বিভাজন, একটা ভেঙে অনেকগুলো নিউক্লিয়াসে পরিণত হলো। তাহলে এর দুটো দিকই বললাম, এর ক্ষতিকারক দিক হচ্ছে পারমাণবিক বোমা এবং এর মানব কল্যাণে ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে নিউক্লিয়ার রিয়্যাক্টর। তবে সেই প্রসঙ্গে একটা কথা বলি, নিউক্লিয়ার রিয়্যাক্টরও কিন্তু খুব সেফ নয়, অর্থাৎ সেখানে যদি সামান্যতম ভুল হয়ে যায় সেখানে কিন্তু প্রচুর ক্ষতি হতে পারে। যেমন তোমরা একটা গল্প অনেকেই হয়তো শুনেছো, জাপানের ফুকুশিমা শহরে এরকম একটি নিউক্লিয়ার রিয়্যাক্টরের মধ্যে লিকেজ বা একটা ত্রুটির কারণে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। তাছাড়া এরও আগে চেরনোবিল বলে একটি জায়গাতেও নিউক্লিয়ার রিয়্যাক্টরে এই ধরনের একটি ত্রুটির ফলে প্রচুর মানুষের মৃত্যু ঘটে। সুতরাং যেমন এর মানব কল্যাণের দিক রয়েছে, একে কিন্তু নিয়ন্ত্রিতভাবে ব্যবহার না করতে পারলে এর ক্ষতি হতে পারে। তাছাড়া যে কোনো রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় মৌল থেকে যে রশ্মিগুলো বেরোয় সেগুলো আমাদের ক্ষতি করে, সেটা কিন্তু ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি করে। তাহলে শেষ যেটা আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু, সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন। অর্থাৎ এবার দুটো নিউক্লিয়াসকে জুড়তে হবে, দুটো হালকা নিউক্লিয়াস জুড়ে একটা অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস তৈরি হবে। প্রথমে একটা কথা বলি, নিউক্লিয় সংযোজন ঘটনা কিন্তু নিউক্লিয় বিভাজনের থেকে অনেক কঠিন। কারণ দেখো, দুটো মৌল যদি কাছাকাছি আসে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, দুটো মৌলের পরমাণু কাছাকাছি আসছে, তাহলে একই মৌল হোক বা ভিন্ন মৌল হোক, প্রথমেই কি হবে, ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করবে, এবং নিউক্লিয়াস দুটো তো পজিটিভ, তারাও তো পরস্পরকে বিকর্ষণ করবে। সুতরাং তাদেরকে যদি একসঙ্গে জুড়তে হয় তাহলে কি অনেক শক্তি বাইরে থেকে দিতে হবে, কারণ তাদের মধ্যে আকর্ষণ নেই, দুটো নিউক্লিয়াস দুটোই পজিটিভ, তারা একে অপরকে বিকর্ষণ করে দূরে যেতে চাইবে। কিন্তু যদি জুড়ে দিতে পারা যায় তখন প্রচুর শক্তি উৎপন্ন হয়, এবং প্রকৃতিতে এই বিক্রিয়াটা প্রতিনিয়ত ঘটে। কোথায় ঘটে? সূর্যের মধ্যে বা যে কোনো নক্ষত্রের মধ্যে। সূর্য বা নক্ষত্রের মধ্যে কি হয়, হাইড্রোজেন গ্যাস থেকে হিলিয়াম গ্যাস তৈরি হয়, হিলিয়াম 2-4, সঙ্গে পজিট্রন বেরিয়ে যায়। পজিট্রন মানে হচ্ছে, ভাবতে পারো এটা হচ্ছে ইলেকট্রনেরই ভাইয়ের মতো একটা জিনিস, ইলেকট্রনের এখানটা হচ্ছে -1 আর পজিট্রন হচ্ছে +1। ভেবো না পজিট্রন আর নিউট্রন একই জিনিস, নিউট্রন কিন্তু অনেক বেশি ভারী এবং প্রোটনও পজিট্রনের থেকে কিন্তু অনেক ভারী। সুতরাং এটা একটা পার্টিকেল যার পজিটিভলি চার্জ, কিন্তু এর ভরটা হচ্ছে ইলেকট্রনের মতো, এবং সঙ্গে যেটা বেরোয় সেটা হচ্ছে প্রচুর শক্তি, এবং এই শক্তির মানটা কিন্তু নিউক্লিয় বিভাজনের থেকেও অনেক অনেক বেশি, নিউক্লিয় বিভাজনের প্রায় 100 থেকে 1000 গুণ বেশি।
কিন্তু এই বিক্রিয়াটিকে নিয়ন্ত্রিত আকারে করা খুব কঠিন, ফলে এটাকে সরাসরি কোথাও ব্যবহার করা হয় না। হাইড্রোজেন বোমের মধ্যে এটা করতে পারে, যদিও হাইড্রোজেন বোম বিস্ফোরণ হলে কি তার ক্ষতি হবে আজ অব্দি পৃথিবীতে কেউ দেখেনি। আমরা আশা করব যেন সেই দিন আমাদের কাউকে কোনোদিন দেখতে না হয়। জেনে রাখবে বিক্রিয়াটি সূর্য এবং নক্ষত্রের মধ্যে প্রতিনিয়ত ঘটছে। এবং একটা প্রশ্ন এখান থেকে অনেক সময় পরীক্ষা আসে যে নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজনের মধ্যে কোনটি নিয়ন্ত্রিত আকারে করা সম্ভব, সেটার উত্তর হবে হচ্ছে নিউক্লিয় বিভাজন। এবং একটি প্রশ্ন থাকে নিউক্লিয় সংযোজন করার পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটাতে হয় কেন, প্রয়োজনীয় শক্তির জন্য। যদিও প্রশ্ন উত্তর নিয়ে আমি একটি পৃথক ভিডিও বানাবো, এই চ্যাপ্টারের যে কনসেপ্ট বা ধারণামূলক ভিডিও সেটা হচ্ছে এই দুটো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং অবশ্যই নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যারা পুরনো তারা অবশ্যই চ্যানেলের সমস্ত ভিডিওগুলিকে মন দিয়ে দেখবে। যারা আমার সঙ্গে এতখানি সময় কাটলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।